এক সময়ের পিছিয়ে থাকা পঞ্চগড় এখন পথ দেখাচ্ছে পুরো দেশকে ডিজিটাল বাংলাদেশের সুবিধা এবং নিজেদের তৈরি সফটওয়্যারের মাধ্যমে এই জেলার মানুষ পাচ্ছে ডিজিটাল ক্যাশলেস সেবা যে কাজে সময় লাগতো 15 দিন এখন তা করতে সময় লাগছে মাত্র 2 থেকে 5 ঘন্টা নগদ অর্থের লেনদেন নেই বললেই চলে আলাল আহমেদের ভিডিও চিত্রে পঞ্চগড় থেকে ফিরে নীলাদ্রি শেখরের আরও একটি রিপোর্ট কখনো কি কল্পনা করা যেত এক টেবিলে মিলবে সব সেবা ডিজিটাল বাংলাদেশে তা সম্ভব তবে এটা রাজধানী কিংবা তার আশপাশের কোনো এলাকায় নয় রাজধানী থেকে 508 কিলোমিটার দূরে সবচেয়ে উত্তরে জেলা পঞ্চগড়ের শেষ সীমানার উপজেলা তেঁতুলিয়ায় প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষ সেবা পাচ্ছেন ক্যাশলেস ও ডিজিটাল পদ্ধতির সমন্বয়ে জন্ম ও মৃত্যু সনদ ওয়ারিশ সনদ ট্রেড লাইসেন্স বিবাহিত ও অবিবাহিত সনদপত্র প্রত্যয়নপত্র নাগরিক সনদ চারিত্রিক সনদ ভূমিহীন সনদসহ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এসব সেবা পাওয়া এখন বাস্তবতা আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশের সুবিধা কাজে লাগিয়ে পঞ্চগড়ে এই সেবাগুলোকে মানুষের দোরগড়ায় পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন এই কাজগুলোতে আগে যেখানে 7 থেকে 15 দিন সময় লাগত এখন ক্যাশলেস ও ডিজিটাল সমন্বিত পদ্ধতিতে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই সম্পন্ন করা হচ্ছে এতে সময় খরচ ও যাতায়াতের কষ্ট কমছে নিশ্চিত হচ্ছে গুণগত মান অনলাইন থেকে সবকিছু আমরা পাই যে বাচ্চাদের জন্ম নিয়ন্ত্রণ কাগজ এই যে মাতৃভাতা এটা আমরা এখানে আসি ওয়ান টাইম করে নিয়ে চলে যাই আমাদের কোনো ঝামেলা হয় না কোনোখানে দৌড়াদৌড়ি করা লাগে না দাম দেখা যায় তো যে আসে হয়তো চেয়ারম্যান সাহেব নাই ওনার সিগনেচার ছাড়া হচ্ছে না আমার ওয়ার্ডের মেম্বার নাই ওনার সুপারিশ ছাড়া হচ্ছে না দেখা গেছে দুইজন আছে হয়তো সচিব সাহেব নাই ওনার একটা সই লাগবে এই ক্যাশলেস হওয়ার কারণে যে সুবিধাটা আমার আইডি কার্ডটা শুধু নিয়ে আসলে আমার ডিটেলস সেখান থেকে জেনে আমার ট্রেড লাইসেন্স তৈরি করে তারা দিচ্ছে এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে হচ্ছে তারা যেমন আগে আমাদের বিভিন্ন রকম ফি নিতাম যেটা কেউ বুঝতে পারতো না কত টাকা নিতাম এখন তাদের বিকাশ তাদের অনেকের কাছে বিকাশ আছে তার সরাসরি তার বিকাশের মাধ্যমে পেমেন্ট দিচ্ছে ডিজিটাল ও ক্যাশলেস ইউনিয়ন এবং সেবা সিস্টেম বাস্তবায়নে unionTax.gov.bd এবং পৌরসেবা.gov.bd নামে দুটি সফটওয়্যার নির্মাণ করে জেলা প্রশাসন এই দুটি ওয়েবসাইটই বদলে দেয় সবকিছু পাসপোর্ট করতে কিংবা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে এই কাগজগুলো লাগে এই কাগজগুলো এখন ঘরে বসে পাচ্ছে সেই জন্য আমরা এই যে ক্যাশলেস ইউপি সার্ভিস সিস্টেম পঞ্চগড় মডেল এটি চালু করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে স্মার্ট বাংলাদেশের সঙ্গে অলরেডি কানেক্টেড হয়ে গেছে আমাদের পঞ্চগড় জেলার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে 43টি ইউনিয়ন পরিষদ ও 3 পৌরসভার প্রায় 70,000 সেবাগ্রহীতা উপকৃত হয়েছে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় আর তার সর্বশেষ উপজেলা এই তেঁতুলিয়া এই তেঁতুলিয়া ইউনিয়ন সেন্টারে এখন প্রযুক্তির সর্বোচ্চ ছোঁয়া এখানে বসেই মানুষ সকল সুবিধা পাচ্ছেন নিমিষের মধ্যেই নীলাদ্রি শেখর চ্যানেল আই তেঁতুলিয়া পঞ্চগড়